বিভিন্ন গ্রাম থেকে আসা পাহাড় এবং প্লেন থেকে বিভিন্ন গ্রাম থেকে আসা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। ভাই আমার রহিবুল ভাই একটা কথা বলে গেলেন, প্রাইম ফোকাস। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি থেকে, প্রত্যেকটা ফ্যামিলি নয়, এনপিপির ফ্যামিলি থেকে একজন করে মানুষকে নিয়ে আমরা প্রতিটা গ্রামের যদি 20টা করে হয় বা 30টা ইউনিট হয় কোনো প্রবলেম নাই, আমরা একটা গ্রুপ তৈরি করব, ইউনিট তৈরি করব। আর সেই টাকাটা যদি 20 জনের গ্রুপে 1 লক্ষ টাকা, 10 জনের গ্রুপে 50,000 টাকা। অন্যান্য ডিস্ট্রিক্টে কাম শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ আমার ফুলবাড়ির এমএলএ উনি বলে গেছেন 2 মাসের মধ্যেই হবে। এই যে গ্রুপটা কে তৈরি করবে জানেন? আমি, আমি ইনশাল্লাহ আমি। তো যার জন্য আমাদের যাতে ভুল না হয়, বহুত অপমান বহুত লাঞ্ছনা কথা আপনারা বলেছেন, কিন্তু আমার কাছে তাতে কোনো যায় আসে না। কিন্তু ভাই দুঃখ হবে সেদিন মাননীয় কন্নড় সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী সেদিন জেনিন ছাপো বলে গেছে সমস্ত কাজ বাদ দিয়ে চিফ মিনিস্টার রাজাবালায় এসে বসে আছে। শুধু চিফ মিনিস্টার না, তার সঙ্গে গাঢ় হুইলচেয়ার সমস্ত এমএলএ এনপিপির এমএলএ এবং তার সঙ্গে এনসিপির এমএলএ আমার সালেং সাংমা, সমস্ত এমডিসি 12 জন, এমডিসি ইএম সিএম সবাই আপনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে ভোট চাচ্ছে এনপিপির হয়ে। দুঃখ হবে সেদিন যদি আপনারা ভুল করেন। ভাই আসুন, আমরা কমজোর মানুষ, আমরা কমজোর, আমরা নিরীহ, আমরা বিপদের সম্মুখীনে সবসময় থাকি। আর যারা আমাদের কাছে এসেছেন, মেঘালয়ের চিফ মিনিস্টার এবং বড় বড় ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইএম সিএম এমএলএরা, আমাদের ভবিষ্যৎ আগে আল্লাহ পরে ওনাদের হাতে তুলে দেই। আজকে কার হাতে দিবেন? আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কার হাতে তুলে দিবেন? ডক্টর মুকুল সাংমার হাতে না হাসিনার হাতে, যাদের কোনো নিজেদেরই ভবিষ্যৎ নাই? আপনাদের কাছে কোশ্চেন করি, শ্রদ্ধেয় ডক্টর আজাদ জামান, উনি বেশি বুঝত না হাসিনা বিজির জ্ঞান আছে? ওনার জ্ঞান অনেক বেশি ছিল, মরহুম ডক্টর আজাদ জামানের জ্ঞান অনেক বেশি ছিল ওই হাসিনার চেয়ে। কথাটা সত্যি কিনা? ডক্টর আজাদই বলতেন আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, তাহলে হাসিনা কি বলবে আপনাদের কাছে? হ্যাঁ, মানুষ মুকুল সাংমার কথাতে ভোট দেওয়ার জন্য পাগল। কোথায় ভোট দিবেন? যেখানে না ভরসা আছে, না আশা আছে, না ভবিষ্যৎ আছে। আপনাদের ভবিষ্যৎ আপনাদের সামনে বসে আছে, মেঘালয়ের চিফ মিনিস্টার। রাজাবালার ভবিষ্যৎ আপনাদের সামনে বসে আছে, কন্নড় কে সাংমা। আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ, আপনাদের রাস্তাঘাট, আপনাদের অর্থনৈতিক উন্নতি, প্রত্যেকটার উন্নতির জন্য আপনাদের সামনে বসে আছে আমাদের মেঘালয়ের মুখ্যমন্ত্রী পূর্ণ সাংমার ছেলে কন্নড় সাংমা।
আজকে কার মুখ দেখে ভোট দিবেন? মুকুল সাংমার মুখ থেকে ভোট দিবেন, না আসামের রহিম রকিবুলের মুখ থেকে ভোট দিবেন, না পূর্ণ সাংমার ছেলে কন্যা সাংমার দিকে মুখ থেকে ভোট দিবেন? আজ বিচার আপনাদের কাছে, সেই বিচার করে দয়া করে ভোটটা যাতে ভুল না হয়। এখনো সময় আছে ভাই, প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করি, রাজাবালার স্বার্থের জন্য, রাজাবালার উন্নতির জন্য, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য দয়া করে কন্যা সাংমাকে শক্তিশালী করুন। রাজাবালা শক্তিশালী হবে, আর কন্যা সাংমাকে যদি দুঃখ দেন, সেই দুঃখ অভিশাপ হয়ে রাজাবালাতে আসবে, প্রত্যেকটা মানুষের কাছে সেই অভিশাপ লাগবে। পাহাড়ে যা, আপনারা যাতে লজ্জিত না হন যে পাহাড়ে ভোট বেশি দিল আমরা দিতে পারলাম না। 2 তারিখের পর আপনারা যাতে লজ্জিত না হন। কালকে কোনো 100 সভায় জেনি সাংমা বলে দিছে পাহাড়ে আমাদের ভোট নাই, আর আমরা বলতেছি পাহাড়ে 60% অধিক ভোট আমাদের আছে। যার জন্য অনুরোধ করি ভাই, আমরা যাতে লজ্জিত না হই যে পাহাড়ি ভাইরা কন্ডার সাংমার কথা শুনে ভোট দিল আর আমরা কন্ডার সাংমাকে ভোট দিলাম না, এটা যাতে কন্ডার সাংমার মনে কোনোদিনই না আসে। তাই সময় আছে, যারা যারা এখনো পথে আসেননি তাদের কাছে দয়া করে অনুরোধ করি, প্রত্যেকটা মানুষ আগামী 30 তারিখে কন্ডার সাংমার নেতৃত্বে সবাই দয়া করে বই চিহ্নে ভোট দিবেন। ভাই, এইবারের ভোট এতগুলো এমএলএ, এতগুলো এমডিসি আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেছে, তাদের মান সম্মানের জন্য আপনারা দয়া করে ভোটটা দিবেন। কন্যার সাংমার মান সম্মানের জন্য আপনাদের ভোটটা দিবেন। আপনারা যদি কন্যার সাংমার মান রাখেন, আপনারা যদি এই এমএলএদের মান রাখেন, আমার অন্তরের বিশ্বাস আপনাদের মান উনি রাখবে। যার জন্য অনুরোধ করি আপনাদের যাতে ভুল না হয়, প্রত্যেকটা ভোট যাতে কন্ডার সাংমার নামে পড়ে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ, খোদা হাফেজ।